শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। এদিন বিপত্তারিণী পুজো দিতে হাজার হাজার ভক্ত দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে আসেন। মূলত রথযাত্রার পর শনি ও মঙ্গলবার বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যরা যাতে সুখ শান্তিতে ও বিপদ মুক্ত থাকেন তার জন্য বাড়ির মহিলারা উপবাস থেকে পুজো দিতে উপস্থিত হন। আমার খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আমি এখানে পুজো দিতে আসি। মায়ের মন্দিরে এসে আমার মনটা খুব ভালো লাগে, পবিত্র লাগে। আর যখনই আসি তখন প্রচুর মানুষের এখানে সমাগম হয়। হ্যাঁ, মা তো ভীষণই জাগ্রত। আমরা যখনই মানে যে কোনো শুভ কাজে মায়ের মন্দিরে পুজো ছাড়া আমরা অন্য কোনো ইয়ে করি না। সংসারে মঙ্গল কামনা, সন্তান স্বামী মঙ্গল কামনা, মানে সাধারণ মানুষ সবাই যেন ভালো থাকে, পৃথিবীতে সবাই ভালো থাক, সুস্থ থাক, পৃথিবী যেন আগের মতন হয়ে যাক। যা মানে যে আমরা মানে এতদিন দু বছর যে কষ্ট করোনার জন্য ভোগ করে এসেছি, মায়ের কাছে প্রার্থনা জানাই সেসব যেন সমস্ত চলে গিয়ে আবার আগের মতন পৃথিবী সবাই আনন্দে ভরে উঠুক, এটাই আমি, সবাই আনন্দে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনা মায়ের কাছে করার জন্যই আজকে এসেছি। এদিন মন্দির চত্বরে কড়া পুলিশি ব্যবস্থা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও প্রায় 150 জন ভারত স্কাউট অ্যান্ড গ্রুপের সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে হাত লাগান। পাশাপাশি রেড ক্রসের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে অগণিত ভক্তের সমাগম হচ্ছে মা বিপত্তারিণীর পুজোর উদ্দেশ্যে। সর্বমঙ্গলা মা আমাদের বর্ধমান অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের কাছে তাদের সুখ দুঃখের জানাতে এসেছে, মায়ের কাছে যেন সারা বছর তারা সুখে শান্তিতে নিরোগ অবস্থায় বাস করতে পারে এবং শরীর সুস্থ থাকে, সেই জন্যে মা সর্বমঙ্গলার কাছে তারা এই কামনাই করতে এসেছে। লক্ষাধিকের উপরে দর্শনার্থী আছে। কতক্ষণ চলে এটা? প্রায় 1টা পর্যন্ত চলে, তারপর মায়ের ভোগের সময় মন্দিরের মেইন গেট বন্ধ থাকে, আবার বিকালবেলা খুলে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।